নমস্কার সবাইকে, নতুন একটি এপিসোডে স্বাগত। আজকে আমরা জানব রামকিঙ্কর বেইজ এবং তার শিল্প। রামকিঙ্কর বেইজের জন্ম হয়েছিল 1910 সালে বাঁকুড়া জেলার যুগিপাড়া গ্রামে। 1923 সালে মডার্ন রিভিউয়ের সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের কলাভবনে নিয়ে আসেন রামকিঙ্করকে। রামকিঙ্করের মধ্যে ছিল আঁকা এবং মাটির কাজের অসাধারণ ক্ষমতা। সেই কারণে তিনি আচার্য নন্দলালের কাছে শিক্ষার জন্য ভর্তি করে দেন। নন্দলাল বসুর ছাত্র হলেও নন্দলালের কাজের প্রভাব রামকিঙ্করের কোনো ছবিতেই কিন্তু আমরা পাই না, বরং ভাস্কর বুড়দেলের কাজের প্রভাব তার ভাস্কর্যের মধ্যে আমরা বারবার দেখেছি। শান্তিনিকেতনের শ্যামলিতে ঢোকার মুখে দ্বারপাল ভাস্কর্যটি হলো তারই একটি উদাহরণ। রামকিঙ্কর ভাস্কর্যের তালিম নিয়েছিলেন মিসেস মিলার্ড, লিজা ফন ফোর্ট এবং ইংরেজ ভাস্কর বেডম্যানের কাছ থেকে। এদের শিক্ষক হিসেবে তিনি পেয়েছিলেন এই শান্তিনিকেতনে। ভারতে আধুনিক ভাস্কর্যের স্রষ্টাদের মধ্যে রামকিঙ্কর ছিলেন অন্যতম। রামকিঙ্কর বিশ্বভারতীর কলাভবনে দীর্ঘ 50 বছর শিক্ষকতা করেছিলেন। তিনি গান জানতেন, নাটকও করতেন। বেঙ্গল স্কুলের শিল্পীদের রিয়েলিস্টিক কাজের বিস্তার যখন সমস্ত ভারত জুড়ে, সে সময় তিনি অন্য পথে হেঁটেছিলেন। তিনি শুরু করেছিলেন বিমূর্ত আধুনিক ভাস্কর্যের কাজ। 1941 সালে রবীন্দ্রনাথের মূর্তি প্রতিকৃতি তৈরি করে তিনি বিখ্যাত হয়েছিলেন। সমস্ত ভারতে শিল্প জগতের মধ্যে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। 40 দশকে তার কাজের বিস্তার ঘটেছিল। সেই কারণে বাংলার দুর্ভিক্ষের দিনেও তাকে অস্থির করে তুলেছিল। অন্তঃসত্ত্বা মা এর ছবি এই সময় তিনি এঁকেছিলেন। রামকিঙ্করই প্রথম ভাস্কর বিভাগ তৈরি করেছিলেন শান্তিনিকেতনের কলাভবনে। বিখ্যাত কাজগুলির মধ্যে আরও উল্লেখযোগ্য হল সাঁওতাল পরিবার, সুজাতা প্রভৃতি।